আইপিএলে পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশকেও ব্যান করলো বিসিসিআই। এই খবরটা হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু কেন কেন ব্যান করলো সেটা হয়তো অনেকেই জানি না। আসুন আজকে কয়েকটা কারণ আপনাদের দেখাচ্ছি। ক্রিকেটকে জেন্টেলম্যানদের গেম বলা হয়। সেই জেন্টেলম্যানদের গেমে খেলার শেষে যে দলই হারুক বা যে দলই জিতুক তাদের দুজনকে হ্যান্ডশেক করতে হয়। কিন্তু বাংলাদেশ যদি জিতে যায় বা বাংলাদেশ যদি হেরে যায় কখনোই অন্য দলের প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক করে না, বরঞ্চ হেরে গেলে উল্টোপাল্টা গালি গালাজ নোংরা ভাষায় আক্রমণ বা স্লেজিং করে মাঠ থেকে উল্টোপাল্টা বলতে বলতে বেরিয়ে যায়। আম্পায়ারদের সাথে জঘন্যতম ব্যবহারের ইতিহাস তৈরি করেছে বাংলাদেশি ক্রিকেট টিম। বাংলাদেশি ক্রিকেটাররা আউট বললেই যদি আম্পায়ার আউট না দেয় তাহলে আম্পায়ারের মুখের সামনে রীতিমতন উইকেট তুলে ছুঁড়ে মারার প্রচুর ঘটনা আছে ইতিহাসে। ভারত যখন বাংলাদেশে খেলতে গিয়ে হেরে গিয়েছিল প্রত্যেকটা ভারতীয়র মাথা মোড়ানো বা অর্ধেক মোড়ানো মাথা ছবি পুরো পাবলিশ করেছিল ওরা দেশের বেশিরভাগ জায়গায়। আম্পায়ারকে গালিগালাজ করা, আম্পায়ারকে উল্টোপাল্টা কথা বলা, এমনকি আম্পায়ারকে ধরে মারা বা আম্পায়ারের গায়ে লাথি মারা, এই ধরনের কাজে বাংলাদেশ অনেক আগের থেকেই রীতিমতন প্রসিদ্ধ হয়ে উঠেছে। বাংলাদেশ যদি হেরে যায় তাহলে তো নোংরা গালি গালাজ ভাষা স্লেজিং সব কিছু করে, কিন্তু যদি জিতে যায় তাহলেও তারা মাঠে দাঁড়িয়ে নোংরাভাবে ওই নাগিন নাচ করে এবং প্রত্যেককে উল্টোপাল্টা কথা বলতে বলতে হেনস্থা করতে করতে তারা মাঠ থেকে বেরোয়। বাংলাদেশের ক্রিকেটের অধিনায়ক প্রেস কনফারেন্সে দাঁড়িয়েও বিসিসিআইয়ের এগেনস্টে বা ক্রিকেটের বোর্ডের এগেনস্টে উল্টোপাল্টা কথা বা নিজের দেশের ক্রিকেটের যে হেড বা বোর্ড তার এগেনস্টেও নোংরা অত্যুক্তি অনেকবার করেছে। এই কটা জিনিস ছাড়াও তারা এবছর এমন একটা জিনিস করেছে যেটা আপনারা সবাই জানেন, যে টাইম আউট প্রসঙ্গে বাংলাদেশ বলেছে যা করেছি বেশ করেছি। ক্রিকেট হলো জেন্টেলম্যান গেম, এই ক্রিকেটে বাংলাদেশের মতন ইতর অসভ্য ছোট লোক নেমোখারামদের কোনো জায়গা নেই। তাই অতি দুঃখের সহিত জানাচ্ছি আপনাদের, বাবার সাথে সাথে মানে পাকিস্তানের সাথে সাথে তার ছেলে অর্থাৎ বাংলাদেশকেও আইপিএলে ব্যান করা হলো।